হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমরা সবাই ফর্ম ফিল আপ করে নিয়েছ তো এখন সবার মনে একটা কোশ্চিন যাচ্ছে যে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে এবং স্টেট ওয়াইজ কত ফর্ম ফিল আপ হয়েছে এবং কম্পিটিশান কীরকম হবে এবারে তো স্টেট ওয়াইজ ফর্ম ফিল আপের ব্যাপারটা এখনও সম্পূর্ণ জানা যায়নি তাহলে কেউ একজন আরটিআই করেছিল তো টোটাল ফর্ম ফিল আপটা এখানে জানা গেছে ঠিক আছে তো টোটাল ফর্ম ফিল আপের ডাটাটা তোমাদের আমি দেখাচ্ছি এখানে দেখো ক্যাটাগরি আর স্টেট ওয়াইজ ডাটা ইজ নট মেনসেন্ট এখানে বলা হয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ বা স্টেট ওয়াইজ ডাটা নট মেনটেন ইন ইয়োর ডিজায়ার ফরমার্ড তো হাইভার এ টোটাল অফ এখানে দেখো বাহান্ন লাখ ঊনসত্তর হাজার পাঁচশো অ্যাপ্লিকেশান বিন রিসিভড ফর দ্য কনস্টেবল জিডি দু হাজার ঠিক আছে তো দু কনস্টেবল জিডি যে ফর্ম ফিল আপ হয়েছে সেখানে টোটাল ফর্ম ফিল আপ কথা হয়েছে বাহান্ন লাখ ঊনসত্তর হাজার পাঁচশোটি টোটাল ফর্ম ফিল আপ তো আমরা এটা বাহান্ন মানে সাড়ে বাহান্ন লাখ বলতে পারি তাই তো তো এটাই তোমাদের জানানো ছিল যে টোটাল সাড়ে বাহান্ন লাখের মতো ফর্ম ফিল আপ হয়েছে তো তোমরা প্রিভিয়েশান নিতে থাকো প্রিভিয়াস ইয়ারগুলো ভালোভাবে প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ারের উপরে অবশ্যই কমান্ড তৈরি করতে হবে নাহলে কিন্তু এক্সামে কোয়ালিফাই করা খুব মানে টাফ হয়ে যাবে ঠিক আছে তো প্রিভিয়াস ইয়ার করলে কিন্তু তোমরা মানে কাট অফ ক্লিয়ার করে দেবে ম্যাথ রিজনিং ইংলিশ যারা ইংলিশে হচ্ছে মানে যারা ইংলিশ করছ না হিন্দি করছ তোরাও প্রিভিয়াস ইয়ার করো যারা হিন্দি জানো আর जीके তো तो जीके তো 100% অ্যানসার করা মানে কারো দ্বারাই সম্ভব না 100% জি অ্যানসার করে নেবে जीके তে এটা সম্ভব না তো অবশ্যই 20 টা जीके এর মধ্যে তোমরা 10 টা जीके করতে পারবে যদি প্রিভিয়াস ইয়ারটা কমপ্লিট করে যাও ঠিক আছে আর প্রিভিয়াস ইয়ার কমপ্লিট কোথা থেকে করবে কতটা করবে আমি বলছি যে প্রিভিয়াস ইয়ারে তোমরা শুধু চব্বিশে যে প্রিভিয়াস ইয়ার সেটা না তেইশেরও করতে হবে আর বাকি যে দু হাজার চব্বিশে এমটিএস যে এক্সামটা এখন চলছে এমটিএসের যদি অ্যান্সার কি দিয়ে দেয় তাহলে এমটিএসের জিকে সমস্তটাই করে নেবে ঠিক আছে মানে পঁচিশটা জিকে থাকে তো পঁচিশটাই করে নেবে এম টিএসের কারণ এখান থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স সহ কপি হয়ে যাবে অনেকটা মানে কমন পেয়ে যাবে ঠিক আছে আর জিকে তো অবশ্যই কমন পাবে আর সিএইচএস এক্সাম হয়ে গেছে সেখানকার অ্যান্সার কেউ দিয়েছে তো ওখানকার যদি জিকেগুলো করতে পারো তো অবশ্যই অনেকটা তোমরা লাভবান হবে তো এসেছে জিডি এম টিএস এবং সিএইচস এল রিসেন্ট মানে সিএইচএসএল এম টিএস আগের দিকে যাওয়ার দরকার নেই রিসেন্ট যে এক্সামটা হয়েছে সেটা করলেই হবে আর জিডি চব্বিশ তেইশ বাইশ একুশ এগুলো অবশ্যই করে যাও হানড্রেড পারসেন্ট তোমরা এখানে অ্যান্সার করতে পারবে ওকে থ্যাংক ইউ